আসসালামু আলাইকুম কেমন আছি আমরা আশা করি ভালো আছি আমরা সিজিতে আজকে দেখতে পাচ্ছি যে একটা ইসিজি কমপ্লেক্স আমাদের মাঝে আছে পি কিউ আর এস টি কমপ্লেক্স সব কিছুই আছে পি মানে আমরা বুঝছি যে অ্যাটিয়াল ডিপোলারাইজেশন কিউ আর এস মানে ভেন্টিকুলার ডিপোলারাইজেশন এবং টি মানে হচ্ছে ভেন্টিকুলার ডিপোলারাইজেশন এছাড়া পি আর ইন্টারভাল এস টি সেগমেন্ট কিউ টি ইন্টারভাল মানে বিভিন্ন টার্ম আছে এবং ছয়টা স্ট্যান্ডার্ড লিড দেখতে পাচ্ছি যেগুলোতে আমরা ভালোভাবে ইসিসি দেখতে পারি একটা হচ্ছে লিড ওয়ান টু ভিএফ থ্রি ভিএল ভিআর এবং এর মধ্যে সবচেয়ে ভালো আমরা মেজার করি লিড টুকে বিকজ এই লিড টুতে কিন্তু আমরা সবচাইতে ভালো পরিমাণে বুঝতে পারি যে কোনো অ্যাবনরম্যালিটিস ইসিজিতে আছে কি না এরপরে ভিএফের দিকেও আমরা একটু তাকিয়ে থাকি এবং যদি আমি চেস্ট ইটের দিকে তাকাই ভি ওয়ান থেকে ভিসিক্স ছটি চেস্ট ইট আছে ইনিশিয়ালি আরটা ভি ওয়ানে অনেক কম থাকে এবং গ্রাজুয়ালি ভিসিক্সে গিয়ে দেখা যায় যে আরটা সবচাইতে হাইয়েস্ট থাকে এবং একইভাবে এ এস ভি ওয়ানে বেশি থাকে এবং শেষের দিকে কম থাকে নর্মাল এক্সিস বলতে বোঝায় যে এদিকে ভেন্টিকুলার ডিপোলারাইজেশান সবচাইতে বেশি হয় অর্থাৎ যেই এক্সিস বরাবর সেটি বলা হয় নর্মাল এক্সিস এছাড়াও লেফট এক্সিস ডেভিয়েশান রাইট এক্সিস ডেভিয়েশান মানে দুটো ট্রাম আছে আমরা আমাদের পরবর্তী লেকচারে সেটি কিন্তু ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো অর্থাৎ এক্সিসটা যখন ডেভিয়েশন হয় ডানে কিংবা বামে যদি যায় সেটিকে হচ্ছে এক্সিস ডেভিয়েশন বলে একটা ইসিসি রিড করার আগে প্রথমে আমাকে দেখতে হবে তার রিদমটা রেগুলার নাকি রেগুলার রেগুলার ইনরেগুলার বোঝার উপায়টা হচ্ছে যে তার আর আর ইন্টারভালটা দেখতে হবে ঠিক আছে কিনা এরপর রেট মেপ মাপতে হবে রেট মাপার জন্য দুইটা আর আর এর মাঝখানে যতগুলো বড়ো স্কোর আছে দ্যাট মিন্স যেগুলো বড় ঘর আছে সেটাকে যখন আমি হচ্ছে যে ভাগ করব থ্রি হান্ড্রেড ডিভাইডেড বাই যতটা আর আছে অর্থাৎ বড় ঘরে তো এটাকে যখন ভাগ করে যেটা পারবো সেটি আমরা পাবো হচ্ছে রেট এবং ক্ষুদ্র ঘরের ক্ষেত্রে বা ছোট ঘরের ক্ষেত্রে এটা পনেরোশো দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারি এবং ইরেগুলার ক্ষেত্রে মনে রাখতে হবে যে লার্জ থার্টি স্কোরের মধ্যে যতগুলো আর আছে তাকে যখন আমি দশ দিয়ে গুণ দিই এটি কিন্তু আমার হচ্ছে ইরেগুলার হার্ট রেট বের করার নিয়ম এরপর আমি লক্ষ্য রাখব যে এক্সিস ডেভিয়েশানটা অর্থাৎ লিড ওয়ান টু থ্রিতে এক্সিসটা ডেভিয়েটর আছে কি না মনে রাখতে হবে যে নর্মালি আর ওয়েফ কিন্তু ওয়ান টু থ্রি তিনটাতেই কিন্তু আপরাইট পজিশনে থাকে অর্থাৎ উপর দিকে থাকে কিন্তু যদি দেখা যায় যে লিড ওয়ানে যদি বড়ো হয় আরটা বড়ো হয় কিন্তু লিড টু কিংবা থ্রিতে ছোটো হয়ে যায় বা নিচের দিকে নামে সেটি হচ্ছে লেফট এক্সিস ডেভিয়েশন অপরদিকে রাইট এক্সিস ডেভিয়েশনের ক্ষেত্রে দেখা যায় যে লিড ওয়ানে এটি কিন্তু আরটা নিচে নেমে গেছে এবং লিড থ্রিতে কিন্তু বা টুতে কিন্তু এটি উপরে উঠে গেছে সো সেটাকে আমরা বলছি যে রাইট এক্সিস ডেভিয়েশন এরপরে আমরা পিওএফ দেখব যে পিওএফটা ঠিক আছে কি না ইন্টারভালটা ঠিক আছে কিনা। না একই সাথে কিউটি ইন্টারভালটা ঠিক আছে কিনা। এবং আদার্স যে কিউআরএস আর কোনো অ্যাবনরম্যালিটিস আছে কি না এ কোনো অ্যাবনরম্যিটিস আছে কিনা এস ওয়েভ বা এস টি সেগমেন্টে কোনো অ্যাবনরম্যালিটিস আছে কিনা না ওয়েভে কোনো ইনভারশন আছে কিনা বা টল টি কি আছে কি না এই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। মনে রাখতে হবে একটা ইসিসি দেখার প্রথম এবং প্রধান শর্তটি হচ্ছে প্রথমেই আপনাকে রিদম চেক করতে হবে যে আর আর রেগুলার নাকি রেগুলার এরপরে আপনাকে লিড ওয়ান টু থ্রির মধ্যে দেখতে হবে যে লিড ওয়ান টু থ্রির মধ্যে এক্সিসটা ঠিক আছে কিনা যদি দেখেন যে লিড ওয়ানের এক্সিসটা দ্যাট মিন্স আরটা হচ্ছে উপরের দিকে বাট লিড টু বা থ্রিতে এটি নিচে নেমে গেছে মনে রাখতে হবে ইট ইস অ্যাবাউট লেফট এক্সিস অপর অপরদিকে যদি দেখেন যে লিড ওয়ানে ওয়ানটা কি হচ্ছে যে নিচে নেমে গেছে আরটা তাহলে সেটা হচ্ছে রাইট ডেভিয়েশন আমরা এয়ারটেল ফিবুলেশন একটু দেখে দেখতে পাচ্ছি যে পিউএফ কিন্তু এখানে নাই আমি দেখছি পিউএফ নাই এবং হচ্ছে ইরেগুলার হার্ট রেট আপনি দেখতে পাচ্ছেন যে আর আর ইন্টারফেল ইরেগুলার এটার ক্ষেত্রে আমরা করতে পারি যে লাস্ট থার্টি স্কোয়ারের মধ্যে যতগুলো হচ্ছে আর থাকবে তাকে যদি আমরা দশ দিয়ে গুণ দিই সেক্ষেত্রে আমরা কিন্তু এয়ারটেল ফিবুলেশন পেয়ে যেতে পারি সো অ্যাটেল ফেবুলেশান অনেক কজগুলো আছে বাট আমি যদি একটু চিন্তা করে দেখি যে মেইন কজ আমি বলি মায়াকলার ইনফ্যাকশন আছে এছাড়াও থাইরোটক্সিকোসিসে কিন্তু অ্যাটিল ফেবুলেশন আমরা পেতে পারি সো এখানে আপনাকে মাথায় রাখতে হবে পিওএফ একদমই থাকবে না এবং আর আর ইন্টারফার কিন্তু ইরেগুলার থাকবে এবং ইরেগুলার আর আর মেজারমেন্ট করার উপায় হচ্ছে বারবার বলছি যে থার্টি লার্জ স্কোয়ার আছে তার মধ্যে জয়টা আর আছে তাকে আমরা দশটি যদি গুণ দিয়ে দিতে পারি সেটাকেই কিন্তু আমরা ইরেগুলার পালস রেট বা হার্ট রেট আমরা বের করতে পারবো এখন মনে রাখতে হবে যে লার্জ থার্টি স্কোয়ার কিন্তু ডিটারমিনেটস করে হচ্ছে আপনার হচ্ছে যে কয়েক কত সেকেন্ড হচ্ছে রাইট সো এই জিনিসটাকে আমরা যখন লাস্ট থার্টি স্কোয়ার ইকোলটা আমরা সিক্স সেকেন্ড হিসাব করি সুতরাং দশ দিয়ে যখন গুণ গুনবো আলটিমেটলি কোনো সিক্সটি সেকেন্ড বা ওয়ান মিনিট হতে পারে সো লেফট এক্সিস ডেভিয়েশনের ক্ষেত্রে আপনি দেখেন যে এখানে এল ওয়ানের ক্ষেত্রে কিন্তু এটা উপরে গেছে বা লিড টু বা থ্রির ক্ষেত্রে কিন্তু আরটা নিচে নেমে গেছে সুতরাং এটি কিন্তু লেফট এক্সিস ডেভিয়েশন সো লেফট ভেন্টিকুলার হাইপার ট্রফির ক্ষেত্রে কিন্তু আমরা লেফট এক্সিস ডেভিয়েশন পেতে পারি সো সহজ কথায় লিড ওয়ান উপরে থাকবে কিন্তু লিড টু থ্রি এটা যদি নিচে থাকে স্পেশাল লিড থ্রি যদি নিচের দিকে থাকে বা আর নিচের দিকে থাকে এটাকে আমরা বলছি লেফট এক্সিস ডেভিয়েশন প্রচুর কজ আছে মেন কথা তুমি মনে রাখি যে লেফট ভেন্টিকলার হাইপার ট্রফি বা লেফট ভেন্টিকলার যে কোনো ডিসফাংশন হয় সেক্ষেত্রে কিন্তু লেফট এক্সেস ডেভিয়েশন হতে পারে এরপরে লেফট এক্সেস ডেভিয়েশনের আমরা কিন্তু এখানে দেখছি যে বাকি যে লিডগুলো এগুলো কিন্তু মোটামুটি নর্মাল আছে এবং আর আর ইন্টারভাল কিন্তু তার রেগুলার আছে এবং হার্ট রেটটা আমরা মেপে নিব অর্থাৎ দুইটা আর আর ইন্টারভালের মধ্যে যতগুলো লার্জ স্কোর আছে সেটাকে থ্রি হান্ড্রেড দিয়ে যখন আমরা ভাগ করবো তো থ্রি হান্ড্রেড ডিভাইডেড বাই টোটাল লার্জ স্কোর ইন বিটুইন দ্য টু আর আর ইন্টারভাল দেন উই ক্যান গেট আউট দা ইসিজি হার্ট রেট আমরা কিন্তু বের করতে পারবো বাকি লিডগুলো দেখেন আপনার আদারওয়াইজ নর্মাল আছে সুতরাং এটা একটা ইসিজি লিডস বাট ইট ইস লেফট এক্সেস ডেভিয়েশন কিন্তু এখানে রয়ে গেছে এরপর রাইট এক্সেস ডেভিয়েশনের ক্ষেত্রে দেখেন হিসাবটা টু উল্টো সেখানে দেখেন এল ওয়ান যেটি আছে সেটা কিন্তু কিন্তু আরটা নিচে নেমে গেছে বাট এল টু এবং এল থ্রির ক্ষেত্রে কিন্তু আরটা উপরে উঠে গেছে সো ইট ইস রাইট এক্সিস ডেভিয়েশন এবং মনে রাখতে হবে রাইট এক্সিস ডেভিয়েশনের কজ রাইট ভেন্টিকুলার হাইপার ট্রফি এবং অনেকগুলো অবস্টিক ডিজিজের ক্ষেত্রে কিন্তু রাইট এক্সিস ডেভিয়েশন হতে পারে বাট বেসিক্যালি আপনাকে থট থাকতে হবে যে ওয়ান টু থ্রি লিডি হচ্ছে ওয়ানে আর নেমে গেছে বাট টু থ্রিতে কিন্তু আরটা উপরে উঠে গেছে সো ইট ইস আ রাইট এক্সিস ডেভিয়েশন সো লেফট এক্সিস ডেভিয়েশন এবং রাইট এক্সিস ডেভিয়েশন ইজ ভ্যারি মাছ ইম্পর্টেন্ট ফর ডিটার্মিনেশন অফ দ্য ইসিজি এবং এরপরই আমরা অন্য যে প্যাথোলজিক্যাল ইসি গুলো আছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো আজকের ইসিজি ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে